এই দাঁড়ান 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 কোথায় যাচ্ছেন? সারাক্ষণ এরকম তুফান মিলের মতো ছোটাছুটি কেন করেন? জীবনে ধৈর্য বলে কিছু নেই না? আরে ঘরে যাব না। আরে দাঁড়ান, আগে তো রুমটা ক্লিন করতে দিন। আচ্ছা আপনি এখানে একটু ওয়েট করুন, আমি একটা কাজ ছেড়ে আসছি। দেখুন, এত আলোতে তো ভূতের ভয় পাওয়ার কথা নয়, তাই আপনি এখানে সেফ। বরং আপনার যা ট্র্যাক রেকর্ড, তাতে আমার সাইনবোর্ড লাগিয়ে সবাইকে সাবধান করা উচিত। এই হোটেলে আপনি আছেন, কেউ যেন ভুলেও পথ না মারায়। আপনি কি এখন সাইনবোর্ড বানাতে যাচ্ছেন? বাজে না বকে এটা রাখুন, আর বাড়ির ফোন নাম্বারটা মনে করার চেষ্টা করুন। আচ্ছা বাজে লোক তো, সেই আমাকে একা ফেলে দিয়ে চলে গেল, আলোতে নাকি ভূত আসে না। মানছি উনি একটু বেশি জানেন, কিন্তু ভূতেদের ব্যাপারে না এত ওভার কনফিডেন্স ঠিক নয়। কি বোঝায় সেটা ওনাকে? আরে বাবা, এখন আমি ফোনেতে কি কার নাম্বার ডায়াল করবো? এতগুলো নাম্বার, এটুকু তো মাথা, এত মনে থাকে নাকি? এত বড় একটা গুপ্তধন হাতে পেয়ে এটাকে ছেড়ে দেওয়া ঠিক হবে? মানুষের ফোনই তো হচ্ছে তার মনের আয়না। এটাতে কি বলে গেলি উনি? এত বড় একটা কথা আমি বললাম? আরে বাস, এটা তুমি লিখে রাখলে পারতাম। ব্রাভো, কে বলেছে সত্যি বাবু একা ভালো ভালো কথা বলতে পারে? আমিও পারি ভালো কথা বলতে। দেখা যাক এখন মানুষটার মনে, এই না ফোনে ঠিক কি কি আছে। কাজের কাজ পেয়েছি। কিছুই তো নেই, থাকবেই বা কি করে, যা বোরিং লোক একটা। এটা আবার কি ভয়ঙ্করী? ভয়ঙ্করী আবার কারোর নাম হয় নাকি? এতবার কল করেছি, একবার সাতটা, একবার নটা, দশটা, বারোটা। বাবা সাত্তকি বাবু, বলার মতো কথা আপনার স্টকে এত আছে? তো ভয়ঙ্করী ভয়ঙ্করী আবার কি হতে পারে? হ্যাঁ যেমন কঠিন মানুষ তেমন কঠিন নাম। আপনি তো হেভি সুপারিশ করেছেন সত্যকি বাবু, এতদিন ধরে এত কথা হয়েছে কই? একবার তো আপনি আপনার গার্লফ্রেন্ডের কথা আমাকে বলেননি। উর্মির নজর এড়িয়ে যাওয়া কি এতটাই সোজা? গুপ্তধনের সব থেকে বড় জুয়েলটাই এখন আমার হাতে। তবে আমি আপনাকে যতটা বোরিং ভেবেছিলাম, আপনি মানুষটা ঠিক ততটা বোরিং নন। তা নাহলে কি আর ঘন্টায় ঘন্টায় কারোর গার্লফ্রেন্ড তাকে এতবার ফোন করে? একবার জিজ্ঞেস করে দেখবো কি বলে। না বাবা থাক, এত রিস্ক নিয়ে লাভ নেই, তারপর আমাকে এসে আবার বকাবকি করবে। এতক্ষণ ধরে বসে বসেই বা কি করবো, একটা ফোন করে দেখি না কি আর হবে। হ্যাঁ সাত্তকি বাবুর গার্লফ্রেন্ডের সাথে কথা বললে আমার সময়টাও কেটে যাবে, এখানে না হলে বেকার বেকার আমি বোর হবো। উনি নিশ্চয় না গার্লফ্রেন্ডের সঙ্গে বকুনি দিয়েই প্রেম করেন। হ্যাঁ একমাত্র ওনার গার্লফ্রেন্ডই পারেন আমার মনের দুঃখটা বুঝতে। করেই দেখি। হ্যাঁ ভয়ঙ্করী দেবী কেমন আছেন আপনি? ভয়ঙ্করী দেবী
কি বলছো নাকি তুমি? কে তুমি? আরে আমার কথা পরে হবে, আপনি আগে আপনার কথা বলুন। ও আমি বুঝে গেছি, আপনি আমার গলার আওয়াজ পেয়ে ঘাবড়ে গেছেন তাই না? ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, আপনার বয়ফ্রেন্ড মানে সাত্তকি বাবু এক্ষুনি চলে আসবেন। সাত্তকি? আমার বয়ফ্রেন্ড? আপনি এমন করছেন যেন আপনি নামটা প্রথমবার শুনছেন। সরি সরি, আমি বুঝতে পেরেছি, তার মানে আপনাদের প্রেমটা লুকিয়ে লুকিয়ে তাই না? আচ্ছা কার বাড়িতে মানছেন না বলুন তো, আপনার বাড়িতে? মানেটা কি? কি আজে বাজে বলছো কি তুমি? ও গড, এটা তো পুরো রোমিও জুলিয়েট আর হি রাঞ্জা লেলা মজনুর মতো লাভ স্টোরি। পাবলি আমার গায়ে কাঁটা দিচ্ছে, হাউ সুইট, হাউ রোমান্টিক। আচ্ছা বলুন না, আপনাদের কবে প্রথম দেখা হয়েছিল, কিভাবে আপনাদের প্রেমটা শুরু হয়েছিল? আচ্ছা আপনারা ঠিক প্রেম করতে গিয়ে কি কি কথা বলেন, মানে কি কি কথা বলেন? হাউ সুইট, আপনি লজ্জা পান, আপনি কি শাই। আর দেখুন আপনার নাম্বারটা সাত্তকি বাবু ভয়ঙ্করী দেবী বলে সেভ করে গেছে, কোনো মানে হয় বলুন তো? আপনি খুব মিষ্টি। আচ্ছা একটা কথা বলুন, উনি কি আপনাকেও বকুনি দিয়ে কথা বলেন নাকি? আর একটা কথা যদি তুমি বলো না, আমি তোমাকে পুলিশে দেবো, বুঝতে পেরেছো? রাতে বিরেতে ফাজলামি হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ, কে তোমাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে সমস্ত কথা? সাত্তকি, দাও ওকে, দাও ওকে ফোনটা দাও, আমি আমি দেখছি তোমার বুঝন কি আমি বাদরামো না, আমি বের করে দেব। ওরে বাবা, সাত্তকি বাবুর গার্লফ্রেন্ড তো দেখছি সাত্তকি বাবুর থেকেও বেশি লাগি। এইরকম ভাবে বকাবকি করার কি ছিল? কি এমন দোষ করে ফেলেছি, কি কি কথা বলে ফেলেছি আমি যে আমাকে এত বকবে? এত রাগ করেনি বা কি ছিল? কে আবার রাগ করেছে? আমি কিছু করিনি। আপনার মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না, বাড়িতে ফোন করলেন? না, আমার তো নাম্বার মনে পড়ছে না, আমি পরে দেখছি, ও কোনো ব্যাপার না, আপনি চলুন চলুন। মিস দত্ত, এখন আবার কি দরকার? এই রে, ভয়ঙ্করই নালিশ করতে ফোন করেছে। আমি তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, তো বাজে কথা তুমি বললে কি করে? কি বলছেন কি আপনি এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনো, একদম নেতা সাজবার চেষ্টা করবে না, এক্ষুনি সব স্পষ্ট বুঝতে পারবে। যদি নিজের ভালো চাও তাহলে আমাকে আর কখনো কল করবে না। আর তোমাকে যেন আমি স্কুলের আর বাচ্চাদের ত্রিসীমানায় না দেখি, না হলে দুজনকেই পুলিশে দেবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথাও একটা ভুল হচ্ছে আপনার, আমার কথাটা শুন। কি হলো ব্যাপারটা? দাঁড়ান, কি করেছেন আপনি? বিশ্বাস করুন, গড প্রমিস বলছি, আমি বুঝতে পারিনি ভয়ঙ্করী দেবী এত রেগে যাবেন, আমি তো শুধু। আচ্ছা আপনি কি বলুন তো, আমার সঙ্গে আপনার কিসের এত শত্রুতা? এদিকে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি আর আপনি আমার এত বড় ক্ষতি করলেন। আপনি জানেন উনি কে? হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড, আমি জানি তো। চুপ, একদম চুপ। আমি যে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাই উনি সেই স্কুলের অ্যাডমিন হেড। শুধু তাই নয়, আমার কাজটাও ওনারই হাতে। উনি এমনিতেই প্রচন্ড স্ট্রিক্ট আর সেখানে তার উপর আপনি গড প্রমিস বলছি সাত্তকি বাবু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না, আমি আমি বুঝতে পারিনি, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন।
না না আপনি আমাকে ক্ষমা করুন, ভুলটা আমারই হয়েছে, আপনাকে হেল্প করতে চাই। আমার বোঝা উচিত ছিল যে অ্যাকচুয়ালি জীবনটা আপনার কাছে খেলা, আর হবে নাই বা কেন? জীবনে কখনো কোনো কিছু আপনাকে ভাবতে হয়েছে নাকি? বড়লোক পরিবারের মেয়ে তো, ভাবেন হাত মেললেই টাকা চলে আসবে। প্রতিটা পয়সা জোগাড় করতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কোনো ধারণা নেই আপনার এই বিষয়ে। কত কিছু সহ্য করতে হয়, কোনো ধারণা আছে আপনার? আপনার কাছে কয়েক হাজার টাকা তো জাস্ট কোনো ব্যাপারই নয়, একদিনে ডিনার করে সেই সমস্ত টাকা উড়িয়ে দেন। আর ঠিক ওই টাকাটাই না পেলে আমার পরিবার না না খেয়ে থাকবে। আপনি তো জানেন না খিদে কাকে বলে, কোনোদিন থেকেছেন না খেয়ে? জানেন আমি কি হাড় ভাঙা পরিশ্রম করি যার বিনিময়ে এই কয়েকটা পয়সা আমার হাতে আসে? আপনি আর আমি এক নই উর্মি, আপনি অভাব কখনো চোখেই দেখেননি, আর আমি সেই অভাব নিয়েই সংসার চালাই। আজ আপনার জন্য আমাকে এতটা অপমান সহ্য করতে হলো, তারপর আমার কাজটাও চলে গেল। আপনি কি বুঝতে পারছেন আমার কত বড় সর্বনাশ আপনি করলেন? আমি বুঝতে পেরেছি যে আমি আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি সব ফিক্স করে দেবো, আপনি আমাকে ফোনটা দিন, আমি কথা বলে ক্ষমা চেয়ে নেবো। আপনি যা করার করে দিয়েছেন, এবার দয়া করে একটা উপকার করুন, আর কিচ্ছু করবেন না, রাখুন ফোনটা। দেখুন যা ক্ষতি করার আমি করে দিয়েছি, এর থেকে আর কি খারাপ হবে বলুন? আপনি আমাকে একটা ট্রাই করতে দিন, আমি তো সব ঠিক করে না দিই, তাহলে আমার নাম উর্মি রক্ষিত নয়। আপনি জানেন আমি কি কি করতে পারি, আপনি আমাকে ফোন দিন, আমি আপনাকে সব ফিক্স করে দেবো। এক্স্যাক্টলি আমি না সত্যি জানি না আপনি কি কি করতে পারেন। উইট, তোমার সাহস তো মন্দ নয়, তুমি আবার আমাকে ফোন করেছো। আই এম ভেরি সরি ভয়ঙ্কর, না না মানে ম্যাডাম বিশ্বাস করুন সার্থকী বাবুর কোনো দোষ নেই, সব আমার দোষ। ও এখন তোমাকে দিয়ে ফোন করিয়েছে, আমি তোমাদের অডিসিটি দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমরা হয় পাক্কা শয়তান আর না হলে বদ্ধ উন্মাদ। হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, আমি ওটাই শয়তান। না না অন্যটা 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 বট রাবিশ, এখন প্যাচে পড়ে গিয়ে ভুলভাল করছে। ঠিক বলেছেন, আমি ওটাই করি। আসলে ছোট থেকেই না আমার মাথাতে একটু সমস্যা আছে। কি করতেটা কি চাইছে মেয়েটা? ছোটবেলা থেকেই তো আমার এই রোগটা আছে, তাই তো বাড়িতে আমাকে কেউ সহ্য করতে পারে না। একা একা থাকতে থাকতে আমি কেমন যেন একটা হয়ে গেছি, কখন যে কি বলি কি করি কিছুই ঠিক থাকে না। আর ঠিক সময় ওষুধ না দিলে তো আমাকে সামলানোই যায় না, তখন না এমন মাথা গরম হয়ে যায়, আর মনে হয় যে হাতের কাছে জব পাই ছুঁড়ে মারি কাউকে। আমার বাড়ির লোকও তো আমাকে নিয়ে খুব ফেড আপ হয়ে গেছে জানেন, ওরা তো আমাকে রাঁচিতেই পাঠিয়ে দিচ্ছিল। এই তো সার্থকীবাবুর সাথেই গাড়িতে করে যাচ্ছিলাম, কিন্তু এখন নাইট কারফিউ না, তাই জন্য উনি আর আমাকে নিয়ে যেতে পারলেন না। আর আমার তো ওষুধটাও ফুরিয়ে গেছে, ব্যাস আমার মাথার ভেতরটাও খুশখুস করতে আরম্ভ করে দিয়েছে। জানেন আমি তো খেপে গিয়ে সার্থকীবাবুকে একবার আঁচড়েও দিয়েছি, কামড়াবো কামড়াবো করছিলাম, ঠিক তখনই উনি আমার জন্য ওষুধটা নিয়ে এলেন। খুব ভালো মানুষ উনি, এত অত্যাচার করি তবুও আমাকে উনি ফেলে চলে যাননি। বরং আমি নিজেকে সামলাতে না পেরে আপনাকে ফোন করে যা তা কথা বলতে শুরু করে দিয়েছিলাম। আপনি জানেন আমি আপনার বাড়িতেও চলে যেতে চাইছিলাম, সার্থকীবাবু এসে ওষুধ দিয়ে অনেক কষ্টে আমাকে সামলেছেন। না 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 তুমি যেখানে আছো সেখানেই থাকো। হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে আমি সব বুঝতে পেরেছি। হ্যাঁ সার্থকীকে একবার ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ বলছি আপনি না প্লিজ ওনার কথায় কিছু মনে করবেন না। হ্যাঁ থাক ভাই, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তুমি নিজের জীবন বাজি রেখে এত বড় একটা কাজে নেমেছো, আমার তো ভেবেই কিরকম শিউরে উঠছি আমি। শোনো ভাই, তখন রাগের চোটে আমি তোমাকে কি বলতে কি বলে ফেলেছি মনে নিও না কিন্তু। হ্যাঁ
তোমার মতো মানুষ তো আজকালকার দিনে বিরল। আচ্ছা শুনো, বলছি মেয়েটাকে কিন্তু একটু চোখে চোখে রেখো। হ্যাঁ, একেবারে রাঁচি পৌঁছে দিয়ে তারপরে ফিরো কিন্তু। হ্যাঁ, আসলে এত বিপজ্জনক রোগীকে তো ছেড়ে রাখাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর বলছি যে কোনো দরকার হলে আমাকে ফোন করো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রবলেম নিশ্চয়ই সলভ হয়ে গেছে। হ্যাঁ, আপনার মুখ বলে দিচ্ছে নিম পাতা খাওয়া ভাবটা কিরকম কমে কমে গেছে। আপনি মিস দত্তকে যা বলেছেন একদম ঠিক বলেছেন। সত্যিকারের উন্মাদ না হলে কেউ এরকম কাজ করতেই পারে না। ওয়েলকাম, আপনি তো থ্যাংক ইউ বলবেন না, তাই আমিই বলে দিলাম। রুম রেডি হয়ে গেছে। কি গো, আরে শুনছো, চলো রুম তো রেডি, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে।